নমস্কার, এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আছি আপনাদের সাথে পুষ্পার। আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। ইউনিক অটোমোবাইল, জেল রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এখন খবর বিস্তারিত। আবারও দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল উত্তরের কদমতলা বাজারে। নগদ অর্থসহ প্রায় 50,000 টাকা মূল্যের সামগ্রী নিয়ে যায় চুরের দল। কদমতলায় বারবার চুরির ঘটনা ঘটলেও প্রশাসন শীত ঘুমে। ক্ষুব্ধ এলাকাবাসী কদমতলা থানার পুলিশের ভূমিকায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন। আবারও নিশি কুটুম্বের হানা কদমতলা পূর্ববাজার এলাকার গৌতমনাথের মোটর পার্টসের দোকানে। চালের টিন কেটে প্রবেশ করে নিশি কুটুম্বের দল দোকানে, হাতিয়ে নিয়ে যায় নগদ 5,000 সহ মূল্যবান 50,000 টাকার সামগ্রী। কদমতলা এলাকায় আগর চুরি থেকে শুরু করে দোকানপাট, এমনকি বাড়িঘরের মানুষও রেহাই পাচ্ছেন না নিশি কুটুম্বের হাত থেকে। প্রতিনিয়ত কদমতলা এলাকার কোথাও না কোথাও এই ধরনের ঘটনা ঘটেই চলেছে জানালেন এলাকাবাসী। প্রশাসন শীত ঘুমে। এলাকাবাসীর বক্তব্য, প্রশাসনের কিছু কর্মকর্তা বাজারে টহলদারি নামে বাজার শেডে বসে রাত কাটাচ্ছেন। এদিকে নিশি কুটুম্বরা হাতিয়ে নিচ্ছে মানুষের দোকানপাট, বাড়িঘর। ক্ষুব্ধ এলাকাবাসী কদমতলা থানার কর্মকর্তাদের উপর। এলাকাবাসী আরো জানান, কদমতলা থানার পুলিশের ভূমিকা অতি নিন্দনীয়। এই সমস্ত চুরির বিষয়টিতে এলাকাবাসী হিসেবে ধর্মনগর পুলিশ সুপার থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন কদমতলা এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। দোকান খুলিয়া দেখি আমার দোকানের উপর টিন ফাটা, টিন ফাটা করাইয়া দেখি ক্যাশও স্কুলা, ক্যাশও আছে প্রায় 5-7,000 টাকা। এটিও নাই, চেক বই দেখি নাই, পরে ফাইসি নিছে, আর জিনিস প্রায় আরো 40-45,000 টাকার মতো নয়। কোনো নিরাপত্তা নাই, পুলিশের ভূমিকাটা একদম নিরীহ বলতে পুলিশের কোনো ভূমিকাই নাই। পুলিশ কয় বাজার ডিউটি দেয়, কিন্তু বাজারে আইয়া সেটাও বই থাকে, বাজারে তারা রাস্তার সাইডে বাদ নাই, সেটাও গিয়া বই থাকে তারা। এই এলাকাবাসী হিসাবে পুলিশের কাছে দাবি জানাই যাতে তারা না বইয়া যাতে ঘুরে পুরো এলাকাটা রাত্রে যাতে 12-1 পর্যন্ত একটা পাহার ব্যবস্থা করে। গতকালকে রাত্রে আমার বাসায় বাড়িও এখানে এই পাড়াতেই একটা দোকান চুরি হয়েছে। আজকে সকালে আমরা জানতে পেরে দোকানটা দেখতে এসে দেখলাম একজন হাবিলদার মেজর এনকোয়ারিতে এসেছেন, তো কয়েকজন পুলিশ নিয়ে। আমাদের সবচেয়ে আশ্চর্যজনক লেগেছে, এত বড় একটা ঘটনা ঘটেছে, এখানের যিনি পুলিশের ইনচার্জ রয়েছেন কদমতলা পিএসএর, উনি তো আসলেনই না, একজন এএসআই পর্যায়ের পুলিশ অফিসারও আসেনি, এবং কদমতলা একেবারে প্রতিনিয়ত চুরি হচ্ছে। তো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্যের দুর্নীতিমুক্ত এবং নেশামুক্ত রাজ্য ত্রিপুরাকে মুক্ত করার জন্য যে চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, এবং পুলিশের একটা অংশ কদমতলায় বিশেষ করে আমার যতটুকু ধারণা একটা অংশ পুরোপুরি চুরের সঙ্গে যুক্ত রয়েছে, যুক্ত না হলে এটা হতে পারে না কোনোভাবেই। কারণ কদমতলায় যেভাবে মানে চুরি চলছে, মানুষের রাতের ঘুম নেই, রাতের ঘুম নেই মানুষ কারো বাড়িতে দেখা যায় স্ত্রী অর্ধেক রাত্র ঘুমান, স্বামী অর্ধেক রাত্র ঘুমাতে হয়, মানে পুরো রাত্র জেগে থাকতে হয় মানুষকে। আগর চুরি থেকে শুরু করে সব ধরনের চুরি কদমতলায় প্রতিনিয়ত হচ্ছে। মুখ্যমন্ত্রী যেটা চাচ্ছেন সেটা এখানে হচ্ছে না, এটা খুব দুর্ভাগ্যজনক। আর তো আমার মনে হয় মানুষের ধৈর্যের একটা বাঁধ আছে, কদমতলায় মানুষের ধৈর্যের বাঁধ ভাঙতে চলছে। এমন একটা পর্যায়ের পুলিশের ভূমিকা যেটা খুব দুঃখজনক, এবং কদমতলায় একটা পুলিশের একটা ক্ষুদ্র অংশ আমি মনে করি চুরি ডাকাতির সঙ্গে তাদের ইনভলভমেন্ট রয়েছে। চুরাইবাড়ি থেকে রাজকুমার দাসের রিপোর্ট, নিউজ বাংলা। বুধবার মিজোরাম বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়। এবার 12,024 জন শরণার্থী ভোট দান করে। তাদের জন্য মিজোরামের কানমুনে ভোট গ্রহণ কেন্দ্র খোলা হয়েছে। মিজোরাম বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হয় বুধবার। এই ভোটার তালিকায় রয়েছে জাতি দাঙ্গার কারণে ত্রিপুরা রাজ্যে 7টি শিবিরে আশ্রয় নেওয়া প্রায় 35,000 ব্রু লোকের মধ্যে 12,026 জন লোকের নাম। এই বছর এই নির্বাচন কমিশন এই সকল ভোটারদের জন্য ত্রিপুরা রাজ্যের উত্তর জেলার দামছড়া এলাকার পার্শ্ববর্তী মিজোরামের কানমুন এলাকায় ভোট গ্রহণ কেন্দ্র খোলা হয়েছে। এই ভোট গ্রহণ কেন্দ্রে মূলত ডাম্পা, মামিত, হাচেক ও কোলাসিব বিধানসভা কেন্দ্রে প্রার্থীদের জন্য ভোট নেওয়া হচ্ছে।
ভোটের জন্য নির্বাচন কমিশন যাবতীয় ব্যবস্থা করেছে, নিরাপত্তা ব্যবস্থাও কঠোর করা হয়েছে, প্রচুর সংখ্যক আধাসামরিক বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছে, সেই সঙ্গে ভোটারদের বসার জন্য শেড, প্রাথমিক চিকিৎসা, পানীয় জলের ব্যবস্থাও করা হয়েছে। গত বিধানসভা নির্বাচনে ব্রুদের আশ্রয় শিবিরগুলোর মধ্যে ব্যালটের মাধ্যমে ভোটের ব্যবস্থা করা হয়েছিল, তাই এবছরও ব্রুদের তরফে দাবি করা হয়েছিল গত বছরের মতো এবছরও ব্রু শিবিরগুলিতে ভোটের ব্যবস্থা করা হোক। কিন্তু নির্বাচন কমিশন যখন তাদের কথায় রাজি হয়নি, তখন তারা দাবি করে কম করে দুদিনে যেন ভোট গ্রহণ করানো হয়। তাদের এই দাবিও মানেনি নির্বাচন কমিশন, ফলে তারা প্রথমে ভোট বয়কটের ডাক দেয়। কিন্তু পরবর্তী সময় তারা ভোট দেওয়ার সিদ্ধান্ত নেন বলে জানান মিজোরাম ব্রু ডিসপ্লেস পিপলস ফোরামের কাকসা ক্যাম্পের সভাপতি এলাল নাথ। বাংলাদেশ ও মায়ানমার সীমান্ত ঘেঁষা হওয়ায় মিজোরামে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। 1,164টি ভোট কেন্দ্রে মোতায়েন করা হয়েছে 11,000 নিরাপত্তা রক্ষী। INC, Indian National Congress. But they have an allegation. Nobody go there for campaigning in blue camps. But no need of campaign for Congress. They already work for Congress. No need. No, one thing, sir. Blue are coming for the vote. Yeah. What do you think about when Bru are permanently returned back to Mizoram? Anytime. They can come anytime. Anytime they can come. But they have some demand. What do you think if Congress come in the power, they can fulfill the demand of the Brus? Right now too, I can say. Yeah. Let us form government, let us form Congress government, then we'll say that time, okay. আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। যাত্রীবাহী একটি অটোর ধাক্কায় গুরুতর আহত এক সাইকেল আরোহী ফেরিওয়ালা। ঘটনা কদমতলা থানা এলাকার ব্রজেন্দ্রনগরে। জানা যায় ওই ব্যক্তির নাম কিতাবুল হোসেন, বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে। বর্তমানে কদমতলা হাসপাতালে তার চিকিৎসা চলছে। অটোর ধাক্কায় গুরুতর জখম এক সাইকেল আরোহী ফেরিওয়ালা। ঘটনা কদমতলা থানা এলাকার বজেন্দ্রনগরে। আহত ব্যক্তির নাম কিতাবুল হোসেন, বয়স 35 বছর, মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের বাসিন্দা। বেলা 2:30 নাগাদ বজেন্দ্রনগর এলাকায় সাইকেলে করে কাপড় ফেরি করার সময় পিছন দিক দিয়ে একটি যাত্রীবাহী অটো সজোরে ধাক্কা মারলে গুরুতরভাবে আহত হয় এই ফেরিওয়ালা। সঙ্গে সঙ্গে এলাকার লোকজন প্রেমতলা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা বজেন্দ্রনগর থেকে আহত ব্যক্তিকে কদমতলা হাসপাতালে নিয়ে আসে। সেখানে বর্তমানে তার চিকিৎসা চলছে। একজন লোক, ব্যবসায়ী লোক, ওই একটা বাড়ির লোক, তাকে বর্তমান ধর্মনগর রাজবাড়ি এরিয়া, কিতাবুল হোসেন নাম, বয়স 35 আনুমানিক। বাইসাইকেল চালাইতে কাপড় পিছনে গাইড বান্ধা আছে আর বাইকের সাথে বলে অ্যাক্সিডেন্ট করছে। চুড়াইবাড়ি থেকে রাজকুমার দাসের রিপোর্ট, নিউজ বাংলা। আসন্ন পুর নিগম পৌরসভা ও নগর পঞ্চায়েতে শূন্য আসনের উপনির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যাবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করল সিপিআইএম। এই উপনির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য রাজ্য পুলিশের মহানির্দেশকের নিকট প্রয়োজনীয় হস্তক্ষেপ গ্রহণের দাবি জানান সিপিআইএম। আসন্ন পুর নিগম পৌরসভা ও নগর পঞ্চায়েতে শূন্য আসনের উপনির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার দাবিতে বুধবার রাজ্য পুলিশের মহানির্দেশকের দ্বারস্থ হল সিপিআইএম। এই দিন সিপিআইএম এর পক্ষ থেকে এক প্রতিনিধি দল রাজ্য পুলিশের মহানির্দেশকের সাথে সাক্ষাৎ করে এই দাবি জানায়। রাজ্য পুলিশের মহানির্দেশকের সাথে সাক্ষাৎ শেষে মেলার মাঠস্থিত সিপিআইএম কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে সিপিআইএম নেতা তথা প্রাক্তন মন্ত্রী বর্তমান বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী বলেন, আসন্ন পুর নিগম পৌরসভা ও নগর পঞ্চায়েতে শূন্য আসনের উপনির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার দাবি জানানো হয়েছে রাজ্য পুলিশ।
পুলিশের মহানির্দেশকের নিকট। তিনি আরো জানান, যারা নির্বাচনে প্রার্থী হবে তারা যেন প্রচারে অংশগ্রহণ করতে পারে, মানুষের কাছে যেতে পারে, সেই পরিবেশ সৃষ্টি করার দাবি জানানো হয়েছে। কিছু কিছু মহকুমার নাম সুনির্দিষ্টভাবে রাজ্য উল্লেখ করা হয়েছে, যেখানে নির্বাচন করা কঠিন হবে। আমরা পুলিশের ডিজিপির সঙ্গে আমরা দেখা করতে গিয়েছিলাম, আমাদের টিমে অমৃত মানিক দি ছিলেন, অমৃত জিতেন চৌধুরী ছিলেন, নারায়ণকর ছিলেন এবং আমরা ছিলাম। পৌরসভার যে উপনির্বাচন হবে সেই নির্বাচন যাতে শান্তিপূর্ণ করা যায় এবং যারাই প্রার্থী হতে চান তাদের নমিনেশন সাবমিট করা, নির্বাচনে প্রচারে অংশগ্রহণ করা, মানুষের কাছে যাওয়া, এই সমস্ত বিষয়ে মানে সেখানে একটা গ্যারেন্টি তৈরি করা, পরিবেশ তৈরি করা, মূলত এই বিষয়টাই নিয়ে ডিজিপি সাহেবের সঙ্গে আমরা কথাবার্তা বলেছি। তাতে কতগুলি সাবডিভিশনের কথা আমরা খুব পরিষ্কারভাবে বলেছি, যেখানে নির্বাচন করাই হয়তো খুব কঠিন হবে, তার মধ্যে যেমন আছে শান্তিবাজার আছে, জিরানিয়া আছে, তারপরে কমলপুর আছে, হ্যাঁ বিলোনিয়া আছে, হ্যাঁ তেলিয়ামুড়া আছে, মোহনপুর, এগুলি, হ্যাঁ রানীবাজার, হ্যাঁ এগুলিতে তো নির্বাচন করা খুব কঠিন হবে। সকল ভোটার যেন ভোট কেন্দ্রে যেতে পারে এবং তাদের ভোট প্রদান করতে পারে তার জন্য পুলিশের কি ধরনের ভূমিকা গ্রহণ করা উচিত সে বিষয়ে রাজ্য পুলিশের মহানির্দেশকের সাথে আলোচনা হয়েছে বলেও জানান বাদল চৌধুরী। এই দিন রাজ্য পুলিশের মহানির্দেশকের সাথে অতিরিক্ত মহানির্দেশকও উপস্থিত ছিলেন বলে জানান তিনি। পরিবেশটা মানে তৈরি করা এবং সমস্ত ভোটাররা যাতে ভোট কেন্দ্রে যেতে পারেন, ভোট দিতে পারেন, হ্যাঁ তার পরিবেশ তৈরি করার দিক থেকে পুলিশের কী ধরনের ভূমিকা নেওয়া উচিত, কী করা উচিত সেই সম্পর্কে আমরা খোলাখুলি কথাবার্তা বলেছি। ডিজির সঙ্গে এখনকার যে এডিজি রাজীব সিং তিনিও উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনে আলোচনা করতে গিয়ে প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক দে বলেন, সাধারণত কোনো নির্বাচিত জনপ্রতিনিধির মৃত্যু হলে উপনির্বাচন হয়, কিন্তু এখন দেখা যাচ্ছে নির্বাচিত জনপ্রতিনিধিদের জোরপূর্বক পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে, যার ফলে 20টি নগর সংস্থার 310টি আসনের মধ্যে 158টি আসনে উপনির্বাচন হতে যাচ্ছে। এই উপনির্বাচনকে অস্বাভাবিক উপনির্বাচন বলেও দাবি করেন মানিক দে। এই উপনির্বাচন গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক বলেও অভিমত প্রকাশ করেন তিনি। নির্বাচন হয় মারা গেলে বা কোনো কারণে যদি কেউ পদত্যাগ করেন, সাধারণত দেখেছি আমরা আমাদের রাজ্যে 1% 2% সিটে উপনির্বাচন হয়, 6 মাস পর পর আমরা সেগুলো উপনির্বাচন করতাম। কিন্তু এখানে লক্ষ্য করা গেল ত্রিস্তরীয় পঞ্চায়েতের মতো এখানেও আপনারা জানেন যে জোরপূর্ব বল প্রয়োগ করে বাড়িঘরে থাকতে দেনি, বাড়িঘরে হামলা করেছে, ধরে নিয়ে গেছে, প্রলোভিত করেছি, এদেরকে বাধ্য করেছে রেজিগনেশন, বাড়িতে জোর করে কাগজে সই করে রেজিগনেশন করতে বাধ্য হয়েছেন। টোটাল ত্রিপুরা যে 20টা নগর সংস্থা আসন সংখ্যা হল 310, তার মধ্যে 158টাতে নির্বাচন হচ্ছে, তাহলে 50% বেশি আসনে উপনির্বাচন, এটা তো অনেকটা সাধারণ নির্বাচনের মতো হয়ে গেল। কাজে এই নির্বাচনটা একটা অস্বাভাবিক নির্বাচন এবং গণতন্ত্রের পক্ষে খুব বিপজ্জনক যে জোরপূর্বক একজন নির্বাচিত প্রতিনিধি তিনি 5 বছর কাজ করতে পারলেন না, তাকে কাজ 5 বছর কাজ চালিয়ে যাওয়ার জন্য সেখানে প্রশাসন তাকে সহযোগিতা করতে পারলেন না, প্রশাসন নিরাপত্তা না ব্যবস্থা না দেওয়াতে এবং নিরাপত্তাহীনতার জন্য তারা সেখানে জনপ্রতিনিধি হয়েও সেখানে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। 20টি নগর সংস্থার 50% বেশি আসনে উপনির্বাচন হতে যাচ্ছে, এইটা নজিরবিহীন ঘটনা বলেও দাবি করেন সিপিআইএম নেতা মানিক দে। তিনি অভিযোগ করেন নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে থেকেই এলাকায় এলাকায় হুমকি দেওয়া হচ্ছে কেউ যেন বামফ্রন্টের প্রার্থী না হয়।
এই পরিস্থিতির মধ্যেও বামফ্রন্ট প্রার্থী ঠিক করেছিল, কিন্তু নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকে বেশ কিছু মহকুমা শাসকের কার্যালয় দখল করে নিয়েছে শাসক দল। মহকুমা শাসকের অফিসে কে যাচ্ছে তার উপর নজর রাখা হচ্ছে। এই পরিস্থিতিতে স্বাভাবিক নির্বাচন হবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন মানিক দে। এখন এই উপনির্বাচনটা তারা অনিবার্য করে তুলে, এই কারণে আমি এটা বলছি, যেহেতু বিরাট সংখ্যক আসন ভূ ভারতবর্ষে এই দৃষ্টান্ত কোথাও আছে কিনা আমার জানা নেই, মোট আসনের 50% বেশি আসনে উপনির্বাচন হতে চলেছে, এটা ভারতবর্ষের মধ্যে নজিরবিহীন ঘটনা। লক্ষ্য করা গেছে 20 আরমান বডির মধ্যে চিরানিয়া, কমলপুর, পানিসাগর, বিশালগড়, মেলাঘড়, দিলনিয়া, শান্তির বাজার, উদয়পুর, খোয়াই, তেলিয়ামুড়া, এই 10টাতে ফুল সব কটা আসনে উপনির্বাচন হচ্ছে। এরকম এটা কিন্তু উপনির্বাচন, কী ধরনের উপনির্বাচন এবং কী পরিস্থিতি রাজ্যে চলছে, কী পরিস্থিতি তারা তৈরি করেছেন, এর থেকে এটা পরিষ্কার। আর 4টা আরবান বডি পার্ট অংশ এবং এতে করে 158টা আসন। এই নির্বাচনে আমরা বামফ্রন্টের পক্ষ থেকে আমরা প্রার্থী দিতে চাই এবং তার করে লক্ষ্য করা হয়েছে কিছু কিছু ঈদে নির্বাচনের তারিখ ঘোষণা করার আগেই কিছু কিছু এলাকাতে বলতে শুরু করেছেন কেউ প্রার্থী হতে পারবে না, যদি সেখানে বামফ্রন্টের প্রার্থী হয় তাহলে সে বাড়িতে থাকতে পারবে না, তাকে বাড়ি ছাড়া করা হবে, ঘর বাড়ি ভেঙে দেওয়া হবে এবং দৈহিকভাবে সেখানে নির্যাতনের সম্মুখীন হতে পারে। এই পরিস্থিতির মধ্যেও প্রার্থী আমরা ঠিক করেছিলাম। লক্ষ্য করা গেছে যে গত 26 তারিখ থেকে আজকে হলো 28 তারিখ, যেদিন থেকে নমিনেশন পেপার জমা দেওয়ার তারিখ ঘোষিত হয়েছে নির্বাচন কমিশন কর্তৃক, সেই তারিখ থেকে কতগুলো অধিকাংশ এসডিএম অফিস প্রায় তারা অকুপাই করে নিয়েছেন, অনেকটা দখল করে নিয়েছেন, এসডিএম অফিসের ভিতরে এবং বাইরে লোকদার করিয়ে দিয়েছেন, সেখানে কে ঢুকছেন, কে বেরুচ্ছেন, কে এবং এমনকি ব্যাগ চেক করছেন কোনো নমিনেশন পেপার নিয়ে যাচ্ছে কিনা, ক্যাম্প করে সেখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টও কোথাও কোথাও তারা করেছে, করে ক্যাম্প করে সেখানে এগুলো করছেন। এটা এই যদি পরিস্থিতি চলে তাহলে স্বাভাবিক নির্বাচন হবে কি না যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছে। ত্রিস্তরীয় পঞ্চায়েতি ব্যবস্থাপনা 96% আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন, এক্ষেত্রেও সেই ধরনের একটা চেষ্টা করছেন কিনা এটাই আমাদের আশঙ্কা আমরা মনে করি। সাংবাদিক সম্মেলনে বাদল চৌধুরী, মানিক দে ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ তথা সিপিআইএম নেতা জিতেন্দ্র চৌধুরী, সিপিআইএম নেতা নারায়ণ কর সহ অন্যান্যরা। এই দিন মূলত আসন্ন পৌর নিগম, পৌরসভা ও নগর পঞ্চায়েতের উপনির্বাচনে বামফ্রন্ট প্রার্থীরা যেন বিনা বাধায় মনোনয়নপত্র জমা দিতে পারে এবং নির্বাচন যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায় তার জন্য প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করার জন্য রাজ্য পুলিশের মহানির্দেশকের নিকট দাবি জানানো হয় সিপিআইএম এর পক্ষ থেকে। রাজ্য পুলিশের মহানির্দেশক বিষয়গুলি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছেন। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। আশাকর্মীদের বকেয়া টাকা মিটিয়ে না দেওয়ায় কল্যাণপুর হাসপাতালের সামনে গণধর্নায় বসলেন আশাকর্মীরা। পরে সিএমও তাদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার আশ্বাস দিলে তারা ধর্না থেকে বিরত থাকে। কল্যাণপুর হাসপাতালের আওতাধীন প্রায় 93 জন আশাকর্মীদের তাদের কাজের প্রাপ্য টাকা এবং 2014 সালের 33%-এর অর্ধেক টাকা থেকে শুরু করে 2018 সালের 33%-এর টাকা মিটিয়ে দেওয়ার লক্ষ্যে বেশ কিছু সময় কল্যাণপুর হাসপাতালের সামনে গণধর্নায় সামিল হয়। গণধর্না করার ফলে বেশ কিছু সময় অফিসের কাজকর্ম স্থগিত থাকে। খবর পেয়ে ছুটে আসেন কল্যাণপুর থানার পুলিশ, ছুটে আসে কল্যাণপুরের সমাজসেবীরাও। আশাকর্মীদের অভিযোগ, সিএমও এসে তাদেরকে আশ্বাস দিলেই গণধর্না মুক্ত করবে। খবর পেয়ে ছুটে আসেন সিএমও ডক্টর পি কে মজুমদার, তাদের সাথে দীর্ঘ সময় তিনি কথা বলেন। আশাকর্মীরা জানায় যদি অতিসত্বর তাদের দাবিগুলো পূরণ করা না হয় তাহলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে যাবে। সিএমও জানান অ্যাকাউন্টেন্ট স্টাফ কম থাকার কারণে এমন অবস্থা, তবে কিছুদিনের মধ্যে তাদের প্রাপ্য টাকা মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন। 90 জন আশাকর্মীরা সকলে আমরা কল্যাণপুর হাসপাতালে উপস্থিত হয়েছি। আমরা 2014 সালের 33%-এর অর্ধেক টাকা থেকে শুরু করে এমন পর্যন্ত 2018-এর যে 33%-এর টাকা, তাছাড়া আমরা যে প্রাপ্য টাকা আমরা দেওয়ার লেগিয়া আমরা সিউমো স্যারের কাছে এই আবেদন করছি। আমরা যদি এই সমস্যার সমাধান না করে স্যারে এসেরা তুললে আমরা আরও বড় বৃহত্তর আন্দোলনের সামিল হওয়ার লেগে আমরা আজকে সবাই এখানে একত্রিত হয়েছি।
শিক্ষাপূর্ণর একটা গভর্নমেন্ট আমাদের রাজ্য সরকার 33% করে আমাদেরকে দিয়েছে এবং বর্তমানে আমার কাছে টাকা আছে এবং কিছু টাকা তাদেরকে রিলিজ করা হয়েছে, বাদ বাকি টাকা যাতে তাড়াতাড়ি পায় সে ব্যবস্থা আমি করতেছি। আর এখন যেটা বার্নিং সমস্যা হলো, ওদের মান্থলি যে টাকাটা এটা পাওয়া যাচ্ছে না, কারণ হলো আপনার এখানে ত্রিপলে নাই, ত্রিপলে যাতে সহসায় আসে আমি তো চেষ্টা করেছি। তদুপরি আমাদের MLA স্যার, উনিও মিনিস্টার স্যারের সঙ্গে কথা বলছেন, আমাদের স্বাস্থ্যমন্ত্রী, ওনারা একটা চেষ্টা করতেছেন যাতে অতি সহসায় এই সমস্যাটা শুরু হয়। শেষে হাসপাতালে চারদিক ঘুরে দেখেন তিনি, সাথে ছিলেন ব্লকের ভাইস চেয়ারম্যান সোমেন গোপ সহ অন্যান্যরা। কল্যাণপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এবার ছুটিতে পরিবার প্রিয়জনদের নিয়ে বেড়াতে যাবার কথা ভাবছেন? উমরা, হজের ও টুরিস্ট ভিসার কথা ভাবছেন? আসুন কদমতলা বাজারে A to Z ট্যুর এন্ড ট্রাভেলসে। আমরা খুব সহজভাবে আপনার ট্রেন টিকিট ও ফ্লাইট টিকিটের সব বন্দোবস্ত করে দেব, তাও আবার খুবই কম খরচে। এছাড়া A to Z ট্যুর এন্ড ট্রাভেলসে আপনারা পাবেন মানি ট্রান্সফার এবং সব ধরনের অনলাইন সার্ভিসের পাশাপাশি ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট টিকিটের লো ফেয়ার। তাই এবার ভারতবর্ষ তথা বিশ্বের যে কোনো জায়গায় ফ্লাইট টিকিট ও ট্রেন টিকিটের জন্য আসুন A to Z ট্যুর এন্ড ট্রাভেলসে, মেইন রোড, কদমতলা বাজার, উত্তর ত্রিপুরা। ফোন 9862300401 এবং 9485159229। A to Z ট্যুর এন্ড ট্রাভেলস, IRCTC অথরাইজড রেল ই টিকিটিং কাউন্টার। আজকাল সবাই চায় যে কোনো কাজ হবে দ্রুত এবং নিখুঁত, তাই তো যে কোনো ধরনের মাটি কাটা কিংবা মাটি ভরাটের জন্য সবাই ব্যবহার করছে JCB এবং ট্রিপার। আর উত্তর ত্রিপুরা জেলায় অতি সুলভ মূল্যে JCB এবং ট্রিপার ব্যবহার করে সরকারি কিংবা বেসরকারি মাটি কাটা কিংবা মাটি ভরাটের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান AST এন্টারপ্রাইজ, যেখানে সরকারি ও বেসরকারি সব ধরনের নির্মাণের জন্য অতি সুলভ মূল্যে স্টোন সাপ্লাইও করা হয়। এছাড়া আপনার যে কোনো প্রয়োজনে বিভিন্ন সামগ্রী পরিবহনের সুবন্দোবস্ত রয়েছে AST এন্টারপ্রাইজে। তাই মাটি কাটা কিংবা ভরাট অথবা স্টোন কিংবা সামগ্রী পরিবহনের জন্য আজই যোগাযোগ করুন AST এন্টারপ্রাইজে, চুরাইবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলের পাশে, উত্তর ত্রিপুরা। দূরভাষ 7005148654 এবং 9862896522। ফিরে এলাম বিরতির পর। সিঙ্গুরসহ রাজ্যের শিল্পায়ন, কৃষকদের বিভিন্ন দাবি এবং রেগা প্রকল্পের 200 দিনের কাজের দাবিতে সিঙ্গুর থেকে রাজভবন অভিযান শুরু করল সারা ভারত কৃষক সভা। বৃহস্পতিবার রানী রাসমণি রোডে হবে জনসভা। পশ্চিমবঙ্গে সিঙ্গুর সহ রাজ্যের শিল্পায়ন, কৃষকের ফসলে লাভজনক দর এবং রেগা প্রকল্প 200 দিনের কাজের দাবিতে সিঙ্গুর থেকে রাজভবন অভিযানে সামিল সারা ভারত কৃষক সভা। মহারাষ্ট্রের কৃষক মার্চের আদলে এই CPM এর এই মিছিল আজ বের হয়। আগামীকাল রানী রাসমণি রোডে অনুষ্ঠিত হবে জনসভা। আজ সকাল 11টা নাগাদ সিঙ্গুরের রতনপুর থেকে এই মিছিল বের হয়। ডানকুনি ও হাওড়া হয়ে এই মিছিল বিভিন্ন পথ পরিক্রমা করে দুদিন পর রাজভবনে পৌঁছবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সিঙ্গুর থেকেই CPM এর পতন শুরু হয়েছিল। সামনেই লোকসভা ভোট, তাই ফের সেই সিঙ্গুরকে সামনে রেখে পায়ের নিচে মাটি উদ্ধারে সিঙ্গুরের কৃষকদের সামনে রেখে এই পদযাত্রা CPM এর। আজকের কর্মসূচি আমরা আগে ঘোষণা করেছি জনসভায়। এখান থেকে সিঙ্গুর থেকে রাজভবন কৃষক, খেত মজুদ এবং সংগ্রামী মানুষের পদযাত্রা। আমাদের দাবি হচ্ছে সিঙ্গুরের শিল্পের প্রতিশ্রুতি কার্যকরী করতে হবে, এই শিল্প শ্মশানে আবার শিল্পের স্থাপনা করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে, যদি শিল্পে ব্যর্থ হয় তাহলে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সমস্ত জমি চাষের উপযোগী করে ফেরত দিতে হবে এবং যতখানি জমির মালিক, প্রত্যেক মালিককে বছরে যা সেই জমির আয় যতদিন সম্পূর্ণ ফেরত হয় তাকে দিয়ে যেতে হবে। আর তার সঙ্গে সঙ্গে আজকে পশ্চিমবাংলার যে আমাদের দাবি আছে যে শিল্পায়নের সঙ্গে সঙ্গে কৃষির বিকাশ, আত্মহত্যা বন্ধ করার জন্য সরকারকে ব্যবস্থা নিতে হবে, আলু ধান ইত্যাদির সঠিক দাম দিয়ে সেই দামে সরকারকে কিনতে হবে। কলকাতা থেকে অর্ঘ্য মাইতি, রিপোর্ট, নিউজ বাংলা। মাত্র 20 টাকার বিনিময়ে 9 ওয়াট এবং 14 ওয়াট LED বাল্ব ত্রিপুরার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিল সর্বভারতীয় সামাজিক সংগঠন অখণ্ড বিকাশ পরিষদ।
26 নভেম্বর ধর্মনগরের নেতাজি মূর্তির পাদদেশে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উদ্যোগের শুভ সূচনা করা হয়। অখণ্ড বিকাশ পরিষদ একটি সর্বভারতীয় সামাজিক সংস্থা। বিগত দিনগুলোতে তারা বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করেছে। বিশেষ করে সমাজে গরিব অংশের মানুষকে সাহায্য করাই হচ্ছে তাদের মূল লক্ষ্য। এবার দুর্গাপূজার আগে তারা সমাজের ভবঘুরে ভারসাম্যহীন মানুষদের নিয়ে তাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন জামা কাপড় দিয়ে খাওয়া দাওয়া করিয়ে মানসিক রোগের চিকিৎসারও ব্যবস্থা করেছিল তারা। গত 26 নভেম্বর ধর্মনগরের নেতাজি মূর্তির পাদদেশে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে অখণ্ড বিকাশ পরিষদ আরও একটি জনস্বার্থমূলক কর্মসূচির সূচনা করে ব্রাইট স্পার্ক এনার্জি প্রাইভেট লিমিটেড ও সেন্ট্রাল ফর রোরাল ডেভেলপমেন্ট এবং অখণ্ড বিকাশ পরিষদের যৌথ উদ্যোগে ইউনাইটেড নেশনের প্রজেক্ট শাইন এলইডির 9 ওয়াট এবং 14 ওয়াটের এলইডি বাল্ব মাত্র 20 টাকার বিনিময়ে ত্রিপুরার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেয় অখণ্ড বিকাশ পরিষদ। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অখণ্ড বিকাশ পরিষদের সম্পাদক কান্তিনাথ, সভাপতি কৃষ্ণজ্যোতি ভট্টাচার্য সহ সভাপতি মৃণাল কান্তি নাথ এবং সেন্টার ফর রোরাল ডেভেলপমেন্টের পক্ষে বিশ্বজিৎ বড়ুয়া। তাছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা কমিশনের চেয়ারম্যান বর্ণালী গোস্বামী। মাত্র 20 টাকার বিনিময়ে এলইডি বাল্ব এর আগে সরকারিভাবেও দেওয়া সম্ভব হয়নি। যেহেতু কম ওয়াটের বাল্ব ব্যবহারে ইলেকট্রিক বিল কম হয়, তাই অখণ্ড বিকাশ পরিষদের উদ্দেশ্য হচ্ছে প্রতি ঘরে ঘরে এলইডি বাল্ব পৌঁছে দেওয়া। এক কর্মকর্তা জানিয়েছেন 20 টাকা নেওয়া হচ্ছে বাল্ব পৌঁছানো এবং সার্ভিস দেওয়ার জন্য। বাল্ব পাওয়া যাচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। তাছাড়া প্রতিটি বাল্বের জন্য 3 বছর গ্যারেন্টি পিরিয়ডও থাকবে। অখণ্ড বিকাশ পরিষদের এই উদ্যোগকে সকল অংশের মানুষ সাধুবাদ জানিয়েছেন। বলা চাহতা হ্যাঁ ইয়ে জো হ্যা এক রিপ্লেসেবল ওয়ারেন্টি আগর আপনি বাল্ব দোকান মে যায় এলইডি অভি জো কারেন্ট মার্কেট মে জো এলইডি হ্যা ইয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কা জো উজালা প্রজেক্ট কা জো এলইডি হ্যা উসমে আগর দেখে ও 2 সাল কা রিপ্লেসেবল ওয়ারেন্টি হ্যা তো হাম লোগ ইয়ে রিপ্লেসেবল ওয়ারেন্টি 3 সাল কে দে রহে হ্যায়। अगर आप कल बाल ले लो उसके बाद अगर 3 साल के अंदर ये आपका बाल खराब हो जाए, जैसे फिजिकली खराब हो जाए, टूट के गिर के खराब हो जाए वैसा नहीं, जैसे फिजिकली खराब हो जाए, जैसे फिलामेंट अंदर का फ्यूज हो जाए, कुछ हो जाए, वो आप लेके आओगे 3 साल का अंदर हम लोग इसको रिप्लेस करने वाले। सो दिस इज द बेस्ट पार्ट ऑफ दिस पर्टिकुलर बाल्ब। पदाधिकारीरा आछेन, आमरा बसे एकटा मीटिंग करेछि যে ন্যূনতম একটা গরিব পরিবার 3টা বাল্ব হলে চলতে পারে, একটা রান্নাঘরে, একটা থাকার ঘরে, একটা বাচ্চাদের পড়াশোনা করলো। এখনো তো 1-2-3টা উনাদের বাড়িতে আছে, আরো 3টা যদি আমরা সহায়তা করতে পারি তাহলে আমি পরিবার চলতে পারে। তো ন্যূনতম 3টা করে আমরা প্রত্যেক পরিবারকে বাল্ব দেব। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।